লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি সকালে যা করি এই ছাতুটা খেয়ে নেব। প্রত্যেকদিন সকালে আমি ছাতু খাই, তো সকালে আমি ছাতুটা খেয়ে নেব। এই যে আমি ছাতুটা বের করেছি, এটা হচ্ছে আমার সব কিছু, মানে চা, জল, ছাতু, যা কিছুই খাই, দুধ, কাপড়ই আমি খাই। তো ছাতুটা নিয়ে নিয়েছি, এটাতে এবার জল দিয়ে আর যা যা ইনগ্রিডিয়েন্টস দিই, পেঁয়াজ, লেবু রস, লঙ্কা, এভাবে দিয়ে এটা খেয়ে নেব। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত, আর সবাই ভালো থাকবে। আর কি বলবো, আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, এই যে দেখো আমার চোখে কী হয়ে গেছে, তাও কী করবো। সবাই ভালো থাকবে, ভিডিওটা দেখো রোজকার মতো। আমার ভিডিওটা আমি এখানে স্টার্ট করছি, চলো। রোজকার মতো আবার আমি চলে এসেছি, গোপালকে স্নান করিব, খেতে দিয়ে এখানে পুজো দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, তারপরে রান্না বান্না করবো। চলে এসেছি এখন, মানে সকালে কাজবাজ করার পরে বিকেলে আর কি, মানে রান্নাবান্নার কোনো কাজ আর দুপুরে দেখাতে পারিনি। আর আমার শরীর তো কোনোদিন ভালো যাচ্ছে না, এই যে চোখে এরকম হয়েও গেছে। তো মানে আর ভিডিও করিনি, তো এখন ঘুম থেকে আবার উঠে পড়েছি। এবার বিকেলে যে সব কাজকর্ম রয়েছে ওগুলো করবো, তো চলো তোমরা দেখতে থাকো কী কী কাজ করি। প্রথমে ঘরটা গোছাবো, তারপর ঝাঁট দেবো। ঘরটার খুবই খারাপ অবস্থা হয়ে আছে, আমার শরীর খারাপের জন্য আমি কিছুই করতে পারিনি। তো চলো আমি ঘরটা গুছিয়ে নিই। তো ঘরটা পরিষ্কার করবো, সেই জন্য আগে চুলটা গরম বলে চুলটা বেঁধে নিলাম। চুল, তারপর আমি সমস্ত কিছু, ঘর, বিছানা, আলমারি সমস্ত কিছু পরিষ্কার করে তারপর ঘরটা ঝাঁট দিয়ে দেবো। তো এখন তোমরা দেখতে থাকো। Thank you.
এরপরে বাইরে জামাকাপড়গুলো মেলা ছিল, ওগুলো ঘুরিয়ে নিয়ে চলে এলাম জামাকাপড়গুলো। এরপরে এই উঠোন বারান্দা ঘর সব কিছু ঝাড় দিয়ে দিয়েছি, সব ঝাড় দিয়ে আমি এরপরে হচ্ছে গিয়ে মুখে এই যে অ্যালোভেরা তুলে রেখেছিলাম আমাদের গাছের, তো আমার পতঞ্জলি অ্যালোভেরা ক্রিমও আছে, অ্যালোভেরা জেল আছে আর এটাও রয়েছে, তো এটা আমি মুখে মেখে নেব। তার কিছুক্ষণ পর মুখ হাত পা ভালো করে ধুয়ে চলে আসবো, এটা মেখে 5 মিনিট থাকবো। চলো। ওটা মেখে থাকার কিছুক্ষণ পরে আমি মুখটু ধুয়ে আর ঝাঁটো দিয়েছিলাম, হাতটা ধুয়ে তারপর চলে এলাম। এরপর আমি বানাবো একটা সুন্দর জিনিস, সেটা কি তোমরা দেখবে, সেটা হচ্ছে গিয়ে বেল। এই যে বেল দুটো রয়েছে, বেল দিয়ে আমি শরবত বানাবো। তো বেলগুলোকে ফার্স্ট আমি ভেঙে নিলাম, এরপর একটা চামচ দিয়ে বেলগুলোকে মানে বের করে নিলাম। তারপর বের করার পরে ওতে চিনি আর জল দিয়ে বেলের শরবতটা বানিয়ে নিলাম। শরবত রেডি হয়ে গেছে আর মানে মা বাবাকে দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখন খাবো না, আমি এটা ফ্রিজে পরে রাখবো। আমার আসলে ঠান্ডা ঠান্ডা খেতে গরমে ভালোই লাগবে, তো আমি এটা এখন ফ্রিজে পরে দেব। সবাই খেয়ে নিয়েছে, আমি খাবো না, ফ্রিজে পরে নিই। কাজবাজ হয়ে গেছে, এসব ঝাঁট টাঁট দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেছো, আর বাইরেটা আমি ভিডিও করিনি ঝাঁট দেওয়াটা। তো এখন সন্ধে দিতে অনেকটা দেরি রয়েছে, তাই ভাবলাম আমি একটু ঘুরি আর তোমাদের সাথে গল্প করি। তাই ঘুরতে বেরিয়েছি, আমাদের বিভিন্ন রকম সবজি গাছ লাগিয়েছে। এই যে দেখো বেগুন গাছে বেগুন হয়েছে, ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে। আমাদের মন্দিরে তো আমি সন্ধ্যা দিই তোমরা জানো, আর এই যে ফুলের গাছ টাছ রয়েছে, আরও ওই দিকটায় অনেকটা বাগান রয়েছে ফুলের গাছ। তো এখন আমি এদিকে একটু ঘুরতে বেরিয়েছি আর তোমাদের সাথে গল্প করছি। তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? তো আমি তো খুব ভালো আছি আর কি, ভালো থাকি খারাপ থাকি জীবন তো আমাদের এভাবেই এগিয়ে যেতে হয়। তোমাদের সাথে আমি ভালো মানে কথা বলতে আমার ভালোই লাগে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা মাটির বাড়ি ছিল যেটা ভেঙে গেছে, ওদের বাড়ির অবশিষ্ট অংশ।
বাড়ির এটা মানে সাইডে একদিন তোমাদের আমাদের বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখাবো, বিভিন্ন রকমের গাছপালা সবজি সব কিছু। আর আমি রাস্তার দিকে খুব একটা যাই না কোথাও, আর মানে কোথাও কারোর সাথে বসে টসে খুব একটা গল্প করি না, সবসময় ঘরের মধ্যে থাকি বা ভিডিও করি, বা আমার ঘরেরই মানে বাড়ির চারপাশেই আমি ঘুরি মানে এরকম আবহাওয়ায় আমার ভালো লাগে, কোথাও আমি গল্প টল্প খুব একটা করি না। তো এটাই, এরপর আমি সন্ধ্যা দিয়ে নেবো অন্ধকার নেমে এলে, আর মানে অন্ধকার নামার একটু আগে থেকেই সন্ধ্যা দিয়ে নেবো। এখন আমার বাড়ির চারপাশটা ঘুরছি, দেখো কত রকম ফুল হয়েছে যেগুলো আমার পুজোয় লাগে। এখন আমি সন্ধ্যা দিয়ে নেবো, যেরকম আমার রোজের কাজ থাকে তো মন্দিরে সন্ধ্যা দিয়ে এসে আবার গুপুকে সন্ধ্যা দেবো, মানে অন্ধকার হয়ে এসছে এখন সন্ধ্যাটা দিয়ে নিই। আর এখন আমি যাচ্ছি দোকানে, আর দোকান থেকে আমি গুপুর জন্য একটা ক্যাডবেরি আনবো, তো তোমরা দেখতে থাকো, আমি এখন দোকানে যাচ্ছি। অন্ধকার, আমি গুপুর জন্য ক্যাডবেরি আনবো, এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার দোকানে গিয়ে গুপুর জন্য ক্যাডবেরি আনবো। এই যে দোকান থেকে আমি চলে এসেছি, আর ঘরে সন্ধে দেওয়ার ধূপের প্যাকেট শেষ হয়ে গেছিলো, তো একটা ধূপের প্যাকেট নিয়ে চলে এলাম, মানে আজকে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আজকে শেষ হয়ে গেছে আর নেই, তাই নিয়ে চলে এলাম। আর এনেছি গোপালের জন্য একটা ক্যাডবেরি, তো এগুলো নিয়ে চলে এসেছি। আর আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে প্রদীপটা দেখো আস্তে আস্তে জ্বলছে। আর গোপুকে রাতে ঘুম করিয়ে দিই, এটা রাতের খাওয়ার, গোপুকে দিয়ে দিলাম। আর ক্যাডবেরি বিস্কুট এগুলোও দিই, আবার বলেছিলাম তো সকালে আমি সবসময় মানে সকালে না সকালের পরে দুপুরের খাবারটা ওটা সবসময় ফল দেওয়ার চেষ্টা করি, ফল মিষ্টি, আর অন্য সময় বিস্কুট ক্যাডবেরি বাতাসা এগুলো দিই। তো চলো, আমার সন্ধে টন্ধে দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। আর এই দেখো সেই বেলির শরবতটা আমি ফ্রিজ থেকে বের করেছি, আর একটু খেয়েও নিয়েছি, খুবই ঠান্ডা লাগছে আর খেতে ভালোও লাগছে, আর আমার এমনি শরীরটা ভালো নেই, তো বেলির শরবতটা খাওয়া উচিত ছিল যাতে একটু শরীরটা ঠিক হয়, তো এটা খেতে খুবই টেস্টি হয়েছে। আর বেল আমরা জানি যে মানে এটা খুবই উপকার শরীরের জন্য। আর আজকের ব্লগটা আর বড় করব না, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, আমার ব্লগ কেমন হয়েছে কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই।